लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। जी आशा जरा ये कोरोना काले काज करे छे मुख्यमंत्री তাদেরকে প্রত্যেকটি হোম ভিজিটের জন্য প্রত্যেকটি মাসে 1000 টাকা করে যেমন এটা অ্যাড অন যেটা করোনা সময় আছে কিন্তু তার পাশেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আসে শুধুমাত্র একটা স্পেসিফিক পারফরম্যান্স বেসড ইনসেন্টিভ কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে আলাদা রেখে স্পেসিফিক যে পারফরম্যান্স বেসড ইনসেন্টিভ রইল যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার দিচ্ছে কিন্তু রাজ্য সরকার অ্যাডেড যেটা করেছে সেটা হচ্ছে একটা ইনসেন্টিভ রাজ্য সরকার দিচ্ছে যেটা 2013 থেকে আরম্ভ হয়ে যেটা 1300 দিয়ে আরম্ভ হয়েছিল এখন গিয়ে সেটা 3500 প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাদের অক্লান্ত পরিশ্রমকে তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছে ঠিক সেইভাবে আমাদের যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা রয়েছেন প্রতি বাজেটেতে আপনারা দেখেছেন তাদের কিন্তু যে অনারেরিয়াম আছে সেটা বৃদ্ধি পেয়েছে কন্যাশ্রী বিশ্ববিখ্যাত যে প্রকল্প আরম্ভ হয়েছে প্রভাব ফেলছে এখনো চলছে এবং সাকসেসফুলি চলছে কন্যাশ্রীর ক্ষেত্রে একটি রাজ্য একটি প্রকল্প মেয়েদের জন্য একটি রাজ্য ধার্য করেছে এখন অবধি স্পেন্ড করেছি আমরা তাতে 9389 কোটি টাকা 67 লক্ষ মেয়ে ইউনিক মেয়ে অর্থাৎ এই কিন্তু একাধিকভাবে কন্যাশ্রী স্কলারশিপ বৃত্তিটা পেয়েছে কিন্তু যদি ইউনিক বলি একবার কিংবা একাধিক তাহলে 67 লক্ষ এবং এখনো চলছে সফলভাবে 9389 কোটি টাকা আমরা এই রাজ্য থেকে সেটার জন্য বরাদ্দ একরকম হয়েছে এখানে আপনারা দেখে নিন বেটি পড়াও বেটি বাঁচাও ক্ষেত্রে কি হচ্ছে সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি ডায়মন্ড হারবারে উমেন্স ইউনিভার্সিটি প্রথম মহিলাদের ইউনিভার্সিটি এবং তা ইস্টার্ন ইন্ডিয়া পূর্ব ভারতে প্রথম উমেন ইউনিভার্সিটি ডায়মন্ড হারবারে আছে এবং তারপরে কন্যাশ্রী ইউনিভার্সিটি নদিয়াতে আরম্ভ হয়েছে প্রত্যেকটি গভর্নমেন্ট স্কুল এই রাজ্যে তার কিন্তু একটা মেয়েদের জন্য আলাদা টয়লেট মানবিক আলাদা টয়লেট রয়েছে আপনারা মাইনরিটি কমিটি সহ কমিউনিটি সহ বিভিন্ন স্কলারশিপ হোস্টেল ফ্যাসিলিটি ইত্যাদি রয়েছে সবুজ সাথীর মাধ্যমে মেয়েদের কত সুবিধা হয়েছে ছেলেরাও পাচ্ছে কিন্তু সেই সাইকেলে উঠছে এবং সে স্কুল অবধি পৌঁছতে পারছে যার জন্য সদ্য আবার প্রশংসা পায়নি রাজ্যে স্কুল এনরোলমেন্ট এবং স্কুল রিটেনশনের ক্ষেত্রে পশ্চিমবাংলা খুব ভালো এইগুলো কিন্তু সামাজিক সূচক এবং এটা পুরোপুরি উমেন অ্যান্ড গার্ল চাইল্ড সশক্তিকরণের ক্ষেত্রে পশ্চিমবাংলায় বাস্তব চিত্র এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্যসাথী খাদ্যসাথী তো খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় চলছে ডিজিটাল রেশন কার্ড মেয়েদের মহিলাদের সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যখন আরম্ভ করেছিলেন 2015 সালে যে ডিজিটাল কার্ড মহিলার নামে হয় অর্থাৎ উদাহরণ হিসেবে নদীমন হককে যদি একটা ডিজিটাল রেশন কার্ড হয় তার কিন্তু কেয়ার অফ মিসেস নদীমন ওনার নাম সম্মান জানিয়েছে অর্থাৎ মহিলার নামে কিন্তু সেই ডিজিটাল রেশন কার্ড ভারতবর্ষে কোথায় কি আছে জানি না কিন্তু পশ্চিমবাংলায় এইটা কিন্তু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং করোনা কালেও তিনি কিন্তু তাদের কথা বলেননি যারা অত্যন্ত প্রান্তিক মহিলারা যারা রয়েছেন এবং যারা ট্রান্সজেন্ডারা রয়েছেন তাদের কথাও তিনি বললেননি এবং এই সময়েও তাদের কাছে ত্রাণ সহ সবটা পৌঁছে একটা খুব বড় বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন সোশ্যাল ওয়েলফেয়ার পেনশনের ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধাদের পেনশন থাকে বিধবাদের পেনশন থাকে আর থাকে যারা প্রতিবন্ধী আছে